तफसीर महफिल सी एच पी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आंतर्जातिक ख्याति सम्पन्न मुफस्सिरे कुरान हजरत मौलाना दिलावर हुसैन साइदी साहेब दीर्घदिन थेके इस्लामेर खिदमत करे आसछेन। तार सुललित कण्ठेर बक्तव्य शुने लक्ष लक्ष जनता इस्लाम सम्पर्के सठिक धारणा लाभे सक्षम होच्छे। तिनि तार बक्तव्ये एमन किछु किछु विषये किछु किछु कहानी उपस्थापन करेन जा शुधुमात्र गल्प नये बरं सत्य। एखन आपनादेर सामने से विषयगुलो तुले धरा होच्छे। बोलछेन प्रख्यात इस्लामी चिंताविद हजरत मौलाना दिलावर हुसैन साइदी। शब्द ग्रहणे महसिन साउंड सिस्टम, प्रयोजनाय सीएचपी, परिवेशनाय स्पंदन ऑडियो विजुअल सेंटर ढाका। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, বুখারী শরীফের হাদিস এসেছে আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে, গ্রামে গঞ্জে ঘোরে, তাদের কাজই হলো ঘোরা। ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর কোরআনের আলোচনা করছে, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডেকে বলে, তোমরা যে কারণে ঘুরছ আসো, সেই লোকগুলি পেয়ে গেছে। ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়, গায়ে গায়ে মিশে, হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে। সেখানে আল্লাহ পাক সব কিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা এই লোকগুনি এখানে বসে আছে কেন, তারা কি বলছে? ফেরেশতারা বলে, রব্বুনা আমিন, তোমারই বান্দাগুনি তোমার বিরাটত্ব তোমার মহানত্ব বর্ণনা করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, জিকির আজগার করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন, না রব্বুল আলামিন তোমাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমারে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকের করত, আরো বেশি ফিকের করত, আরো বেশি প্রশংসা করত, আরো বেশি তাসবিহ পড়ত। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, বেহেশত চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ পাক এরপরে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায়, কান্দে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগত, এই জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজক দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কাঁদতেছে, তোমরা সাক্ষী থাকো ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো সকলকে ক্ষমা করে দিলাম।
একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক, নাম নিয়ে বলবে অমুক, সে তো কোরআন শুনতে আসে নাই, সে তো জিকের করতে আসে নাই, সে তো জিকেরের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে, কিছু লোক দাঁড়ানো আছে বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারও তুমি মাফ করলে? বুখারি শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে আমার জিকিরের মাহফিলে আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনোদিন তারা হতভাগ্য হয় না, কোনোদিন হতভাগ্য হয় না, যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শিরক আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অপছন্দ করেন, আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা গুনাহ তিনি মাফ করেন না, আর তাই আমাদের প্রিয় নবী তার উম্মতকে সব সময় শিরক থেকে বিরত থাকতে বলেছেন। আমরা যাকে ক্ষমতাশালী বলে মনে করি প্রকৃত অর্থে তার কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার আধার আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মুশরিক কিভাবে শিরক থেকে নিজেকে মুক্ত করেছিল এখন শুনবো সে কাহিনী। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন, একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে, একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল হুজুর এটা হচ্ছে আমার খোদা, এইটারে নিয়ে আমি সব সময় থাকি যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। পথিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি যে আমার যে বিপদে বাঁচাবে তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে, এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম সারতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি চিন্তা করলাম, পানিটা যদি বরকতের হবে তাহলে তো এইরকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে, তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাঙ্গা ধরে একটা আছাড় মারলাম, কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়া? লোকটি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবে ছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকৃতি জানালো তখন তার উপর নেমে এলো অকথ্য নির্যাতন। কিতাবের ভিতরে এসেছে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো, মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো, তক্তায় প্যারাক মারা হলো, তক্তা তারে উল্টাই দিল, প্যারাক গুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাক গুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল এর উপরে
আসিয়াকে ভুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে, লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতারে, আমার ফেরেশতারা আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও, আমার আসিয়া মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, যদি ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায় তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এ জীবন দিব কাকে ফিরায় দেব? বিপদ এলে আমরা আল্লাহকে স্মরণ করি, আর কেটে গেলে তাকে বেমালুম ভুলে যাই। আমাদের প্রায় সবারই অবস্থা এরকম। মানুষের অভ্যাস হলো যখন সুদিন আসে আল্লাহরে ভুলে যায়, আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে, কথা ঠিক কিনা? কোরআনে কারীম বলছে, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়ানা'আ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সেই পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, গর্কি হয়, প্রচণ্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁপতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো, আল্লাহ যদি দয়া করে মেহরবানি করে ঘরটারে বাসায় দিল, তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাসাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর বাপ। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপর আমি যাইতে পারবো না। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দার, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তৌহিদের দাবি হচ্ছে মানুষ যেন শকর গোজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে, সব জায়গায় শকর করবে আল্লাহ, পানি খাবে পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কার হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, সমস্ত ব্যাপারই শুকরিয়া কৃতজ্ঞতা আল্লাহ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার বদলে তার নাফরমানি করার কারণে যুগে যুগে অনেক প্রভাবশালী জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইতালির পম্পেই নগরী তার সাক্ষী। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিসসালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিসসালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়, পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে, 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না, সেখানে পায়ে হেঁটে দেখতে হলে, প্রশস্ত রাস্তা, আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা, তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সব কিছুর ব্যবস্থা রয়েছে, বিশাল বিশাল পাথরগুলি দিয়ে
পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম, সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা, পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে হরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন, দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে, কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছেন। বন্ধুগণ, আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই, বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফাত তুহিল মাউতা, হায় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে। আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লাইয়াতমাইন্না কালবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন, পাহাড় উড়াই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন ইমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে, আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার যার হয়ে কেঁদেছি। যুগে যুগে অনেক ভণ্ড নবীর দাবিদার দুনিয়ায় এসেছিল। স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপস্থিতিতে একজন নিজেকে নবীর দাবি করে বসল। এখন শুনবো তার পরিণতির কথা। হুজুরের জামানায় একজন নবুয়াতের দাবি করল, তার নাম ছিল মুসালামায় কাজ্জাব। মুসালামায় কাজ্জাব সে নবুয়াতের দাবি করল। এখন হুজুরের মুয়াজ্জিন যিনি, তিনি তো আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েন সবাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান আজ আমাদের সমস্ত সমস্ত মসজিদে আজানের আওয়াজ উচ্চারিত হয়, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। মুসাইলামার যে মুয়াজ্জিন ছিল, মুসাইলামা নিজেই জানতো যে আমি নবী না, ফাঁকি দিয়ে বেড়াচ্ছি, আর ওর যে মুয়াজ্জিন সেও বুঝতো যে একটা ফাঁকি লোক, সেই জন্য মুসাইলামার মুয়াজ্জিন যে সে আজান দিত আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ, এ হলো ওদের আজান। ওর ধারণা, ও একথা বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা ধারণা করে যে সে নবী, এটা হলো ওর আজান। এখন লোকেরা বলছে মুসাইলামা আপনি তো নবুয়তের দাবি করলেন, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য, উনি যে কুয়ার কাছে থেকে যান পানি না থাকলে কুয়া ভরে যায়, যে বাগান থেকে যান সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায়, আপনি এই ধরনের কিছু কেরামতি মুজিজা আমাদের দেখান, তোমরা আমার নেও না তো আমি দেখাবো কি করে, নিয়ে যাও। এরপরে যখন আরে নিয়ে যাওয়া হলো, দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ, যে বাগানে নিয়ে যায় সে বাগানের খেরমা খেজুর থাকলে তাও শুকায়া সব শেষ। লোকেরা মনে করলো ওর উম্মতেরা যে কি এক পোড়াকো হলে নবী পাইলাম, যে খালি যেখানেই যাই সেখানেই বিপদ, কি মুসিবত। এরপরে লোকেরা ধরলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোহী নাজিল হয়, তো আপনার ওহী কোথায়, কয় অপেক্ষা করো ওহী আসতেছে। এরপরে সে সুরায় কাউসারের সাথে প্যারোডি একটা বানায় বললো যে সুরা একটা এসে গেছে, কি সুরা, কয় যে ইন্না আতাইনাকাল আফাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমার আমি তোমাকে আকাশ পক্ষী দান করেছি, হুতুম পেঁচা তোমাকে দান করেছি,
এজন্য তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে জোরে সোরে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়া লাবলাক, নিঃসন্দেহে তোমার শত্রু তারা হচ্ছে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। বলেন এর কোনো আগামাথা আছে? বরং এই সুরা যদি কেউ পড়ে ইন্না তাইনা কাল আকাক ফাসাল্লি রব্বিকা ওয়াসাক, তো এই বলতে গেলে তো বমি করে দেবে সে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কি সুন্দর, আর কি এর সাথে কি মিলাইতে আসছে! আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার মাধুর্য, তার লালিত্য, তার ভাষার গাম্ভীর্য, তার গতিময় ছন্দ মানুষকে মোহাবিষ্ট করে, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, যা মানুষকে মুগ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত সুন্দর! وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا। কি সুন্দর মিল একটার সাথে আরেকটা! إِذَا السَّمَاءُ انفَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। আবার দেখুন, যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কোরআন, পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যদ্দূর পড়েন, যেখানে পড়েন অপূর্ব মিল। এরপরে এই মুসালামায় কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি, ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি, আমি জানি না জেনে এটা আমি করেছি, তুমি আমাকে তাওহীদ দাও, এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেজার ঘা খাইয়া এই মুসালামায়ে কাজ্জাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের রাস্তা ধরেছে। আরেক জাহান্নামী গোলাম আহমদ কাদিয়ানি। এখন শুনব এই ভণ্ড নবীর দাবিদারের সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথোপকথন। মাওলানা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহ গোলাম আহমদ কাদিয়ানিকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি যে নবুয়তের দাবি করছো এই শক্তি কোথায় পাও? তিনি দলিল চান নাই, কে তোমাকে এই শক্তি যুগিয়েছে? গোলাম আহমদ বলেছে, কোরআন যুগিয়েছে। কোরআন আমার সম্পর্কে বলেছে, আহমদ, আমার পরে একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যার নাম হচ্ছে আহমদ, আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বললেন, আরে বেটা, তোমার নাম তো গোলাম আহমদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেনগুই করেছেন, যার ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তুমি সেই আহমদ, তার গোলাম, সেই আহমদের গোলাম তুমি। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ। এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন, তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, এই নাম আর ব্যবহার করবো না। আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম, গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই, তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম, আমার নাম হচ্ছে আতা আল্লাহ, আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই, আর আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধাকে আমি নবুয়াত দেই নাই। এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৌত হলো, উম্মতেরা তালাশ করে পায় না নবী গেল কই, তিন দিন পর দুর্গন্ধের চোটে অস্থির, টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া প্যাক ফুলিয়া শেষ হয়ে গেছে। আমরা অনেক সময় বিবেক বর্জিত হয়ে প্রচলিত ধারায় চলতেই বেশি পছন্দ করি, ন্যায় অন্যায় বিবেচনায় না এনে আমরা ক্ষমতাশালীর সুনজরের জন্যে ব্যস্ত থাকি, অথচ আমাদের সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যেই কাজ করা উচিত। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে
সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় পাঁচ রত্ন, কেউ কয় ছয় রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয়া দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানায় এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না, এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে, এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে, এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে কেন, ওগুলি কেনা হইলো, ভুক রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ, মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলে, আমার তো পেটের ব্যথায় অস্থির। কয়, হুজুর এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই, এটা খাইলে পরে কাকাউস হয়, পাছলা হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়, এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া, এটা একটা তরকারি। আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সেরে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে, কিরকম? কালকেই বেগুনের এত হজরত বর্ণনা করলে, আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ খারাপ হয়ে ভালো করি আমার কল্যাণা হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন, এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে, ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। তার ঘরকে হেফাজত করো। কাজী, যার ঘর আমি তাকে বলে এসেছি, তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবেন, আমার যেটার দায়িত্ব সেই উঠভেড়াগুলি তুমি ফিরায় দাও। আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন, বাইতুল্লাহকে হেফাজত করলেন। মহান রব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, অথচ আমরা বারবার ভুল করি, এ সম্পর্কে বলছেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর, আস্তে বললেন কেন, আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে, যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিংয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না। কারণ হচ্ছে, আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে, কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি, আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি, নামাজের প্রথম শব্দ কি, ইকামতের প্রথম শব্দ কি, জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি, এটা শেষ শব্দ কি, তাহলে এর সিগনিফিকেন্সটা কি, এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে, আল্লাহু আকবার,
আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। মুসলমানদের বলবো এই স্লোগান চালু করো, যে দলে থাকো নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না, এটা যদি নিষেধ করা হয় এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, মিছিলে মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায় তাকবীর। মহান আল্লাহ সবকিছুকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে বানিয়েছেন তার নিপুণ হাতে, তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমাদের একান্ত কর্তব্য। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করি ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন, তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটারে কি কয়? পা নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই, নলা। এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এরা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিতায় পড়তেন না হয় ফুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি, মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি সিতো না হন, ভুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না। এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন। ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা, আমি দেখি দেখি নি। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেব তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়ে তারে যদি, ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালা দেন, পানির মধ্যে ডুবে মরে যাবে, আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ভালায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন, এটা হলো সর্বশেষ। সৃষ্টি করে ছেড়ে দেন না। আল্লাহর সাথে কাউকে শিরক করা উচিত নয়, আমাদের সব চাওয়া পাওয়া তার কাছেই হওয়া উচিত। আল্লাহর কাছে বলুন, আমার বন্ধুগণ, আমি আমার ইমান থেকে কথা বলি, আমি আমার ইমান থেকে কথা বলি, কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন, সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়ার যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলব না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই, আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবা যান কেবলা যান বাবা, কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না, গান বাজনা তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোনো শেষ বেদাত দিয়ে ভরে গেছে, এগুলি বিশ্বাস করবেন না, বেদাত খারাপা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে, হায় হায় রে, এই রকমের মোজ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে, এরা গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে এবং আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব, কারণ তুই মদিনা যাবি কেমনে, মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা, একটা কথা হইল, তোর নাপাক কদম আল্লাহ পাকের আর্ধে মুকদ্দাসে উঠতে পারে না, বদকার জেনাকার শারাবি কাবাবি আল্লাহ পাকের নাফরমান, কতগুলা শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলা চুল রেখা তারপরে গ্রামের নামে শরীফ, আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ, শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, আর শরীফের দরকার নাই, শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া, কর্ণফুলী শরীফ, চন্দ্রগোনা শরীফ, আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কোন? আপনাদেরকে সতর্ক হতে হবে, আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না, সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো, 70-80 বছর বয়স হয়ে গিয়েছে, এক লোক বলছে সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম, সে বলল মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা ভিক্ষা ছাড়া করবো না কি, লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবা না, সম্রাট শাহজাহান কোথায় আছে এখন, দেখো গিয়ে মসজিদে আছে, লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে, বহুক্ষণ দাঁড়িয়ে আছে, এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন, ফকিরের সঙ্গে দেখা, ফকির বলল আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ফকির রওনা করেছে, বাদশা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু নাচাইয়া যায় না, তুমি যে কিছু নাচিয়েই চলে যাচ্ছ, ভিক্ষুক বলছে যাহা পানাম, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে, আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে, মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সব কিছু তার আছে, এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব, আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন, আমরা বলি আমিন।
আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো, মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি, মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে, এরকম সিটাগঙ্গে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি তাই আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই, মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎকা করো না। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সত্যি থেকে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই, কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময়ে তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের জীবনের অন্যতম প্রধান সমস্যা, যার জন্য ইসলাম থেকে প্রকৃত কল্যাণ লাভে আমরা প্রায়শই ব্যর্থ হচ্ছি। এ সম্পর্কে মুহতারাম মাওলানা আলোচনা করছেন। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কি না করে? না করে না, করে নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়, তাহলে কথা কাটটা ঠিক? আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক, অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি না, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না, কথা ঠিক কি না? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ লিমান হামিদা অর্থ কি কন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি,
জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়ায় কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না, এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, হলো মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না, এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ, কয় উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া, বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা, কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে কি পড়ি? নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবর, অর্থ কি? চিল্লায় কন্না আল্লাহু আকবর, এরকম না মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবর। এই আল্লাহু আকবর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার চাইতে বড় আর কেউ নাই। এই কথা দিনরাত 24 ঘন্টার ভিতরে শত শতবার বলি, একবার দুইবার না, শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয়, আল্লাহর বড়ত্ব যেভাবে মুখ দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না। নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সুরায় ফাতেহা পড়লাম, সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না, তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। অনেক কঠিন অপরাধ করেও যদি বান্দা মহান আল্লাহর দরবারে মাফ চেয়ে ধর্ণা দেয়, তাহলে আল্লাহ তাকে ফিরান না, কেননা তিনি তার বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ চান বান্দা তার ভুলের জন্য তওবা করুক, তার কাছে মাগফিরাত কামনা করুক। বুখারী শরীফের আরেকটি হাদিস শুনাই, একটা লোক 99টা খুন করছে, কয়টা? 99টি খুন করে একজন রাহেবের কাছে গেছেন, যে বলছেন ভাই আমি তো একটা বেকায়দার কাম করছি। বলে কি? কয় 99টা মানুষ খুন করছি, আমার কি গুনাহ মাফ হওয়ার কোনো পথ আছে? লোকটি বলছে কি সর্বনাশ, 99টা খুন করছো, তোমার আর কোনো উপায় নেই। লোকটি বলছে উপায় যখন নাই তোরেও আর আস্ত রাখবো না, ওরেও শেষ করছে। আমি কি গল্প শুনাইতেছি? না, হাদিস বুখারী শরীফে এসেছে, ওই লোকটাকে হত্যা করেছে। তাহলে কয়টা হলো এখন? একেবারেই পুড়ে ফেলাইছে কাম, এবার হাঁটতেছে হতাশ হয়ে, কি করলাম 100টা খুন করে ফেলাইছি, আমার কি আর উপায় আছে? হাঁটতেছে হাঁটতেছে, একজনের কাছে জিজ্ঞেস করলো, ভাই আমি তো আকাম করছি, আমি এখন তওবা করতে চাই, আমাকে কি একটা খোঁজ দিতে পারো, ভালো আলেম, বড় আলেম কোথায় আছে, আমি তার কাছে কি তওবা করতাম? লোকটি বললেন, ওই যে দেখা যায় দূরে ওইখানে ওই গ্রামে একজন আলেম আছেন, একজন হক্কানি আলেম আছে, তার কাছে যাও। লোকটি রওনা করলেন, পথিমধ্যে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল লোকটার জান কবজের জন্য, এখন লোকটার মৃত্যু হবে। দুই ধরনের ফেরেশতা এসে হাজির, গজবের ফেরেশতারা কয় যে 100টা খুন করছে ওর জান আমরা কবজ করব, রহমতের ফেরেশতারা বলছে এই লোকটা তওবার জন্য পেরেশান হয়ে দৌড়াচ্ছে, ওর জান আমরা কবজ করব। দুই দলে ঝগড়া বেঁধে গেল। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা যখন ফয়সালা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, জমিন মাপব, যে দিক থেকে এসেছে সেই দিক বেশি না, যে আলেমের কাছে তওবা করতে যাচ্ছে সেই দিকে বেশি, কোনটা বেশি, যেটা বেশি হবে তার উপরে ফয়সালা হবে। যদি পেছনে জায়গা বেশি থাকে, সামনে জায়গা যদি কম হয় তাহলে রহমতের ফেরেশতারা জান কবজ করবে, আর যদি সামনে জায়গা বেশি হয় পিছনে যদি কম হয় তাহলে গজবের ফেরেশতারা করবে।
মাপা হলো। ফেরেশতারা জমিন মাপলেন, জমিন মেপে দেখতে পেলেন ওই আলেমের বাড়ি, যার বাড়ি তওবা করতে যেতেছিল তার বাড়ির দিকে এক বিঘাত জায়গা মধ্যভাগ থেকে এক বিঘাতের মতো কি এক হাতের মতো বেশি এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাপার পরে অর্ডার করে দিলেন এক বিঘাত বা বেশি জায়গা যখন এসে গেছে তওবা করার জন্য আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রহমান রহিম, মানুষের জন্য গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ আমরা করেছি জীবনে আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতে হবে। আল্লাহ পাক দূরে না, আল্লাহ কি অনেক দূরে? না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার ব্যাপারে যখন বান্দারা প্রশ্ন করে আমি বান্দার একেবারেই নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ, আমি বান্দার একবারেই নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কত নিকটে, শোনো, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আমি আমার বান্দার সহারক, যে রগের উপরে তার মাথাটা খাড়া, এই রগের চাইতো আমি বান্দার বেশি নিকটবর্তী। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবেন না শুনবেন না? শুনবেন কি না? সুতরাং ডাকতে হলে কারে ডাকবো? আল্লাহরে ডাকবো। চাইতে হলে কার কাছে চাইবো? সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ পাক, তার কাছেই গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বান্দা বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, হে আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, হায় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হায় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে, যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। হায় আল্লাহ তাআলা, তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি, আর আমরা জানি তুমি বলেছো উদুনি আস্তাজিবুল লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন, বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই, যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও, সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও। রব্বুল আলামিন, এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও, তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, মাবুদ, এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও, আমাদের সাইয়াদ গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও। রব্বুল আলামিন
সমস্ত আলেম ওলামাদের হায়াত দারাজ করে দাও। ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলাম যারা চায়, ইসলাম যারা ভালোবাসে, তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও। আমিন। আল্লাহ তাআলা এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না, সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا تؤثر علينا وارضنا وأرض عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين باق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله